একদিন একটা ডাইনি একটি চারা গাছ নিয়ে এসে গ্রামের ভিতর লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ওই গাছটি বড় হয়ে একটি আপেল গাছ হয়ে যায়। এরপর ওই গাছের আপেল যেই খায় সেই সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। আর এরকম করে গ্রামের সকলেই আপেল খেতে আসে আর সকলেই গায়েব হয়ে যায়। এরপর সেখানে টুনি ও টোনা আসে। এরপর টোনা লোভ সামলাতে না পেরে একটি আপেল খেয়ে নেয় আর সঙ্গে সঙ্গে টোনাও গায়েব হয়ে যায়। আর টুনি তখন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর একটি ডাকুরাক্ষসকে ডেকে আনে। এরপর টুনি সেই ডাকুরাক্ষসকে বলে, ডাকুরাক্ষস তুমি সবাইকে ফিরিয়ে দাও। এরপর ডাকুরাক্ষস বলে, ঠিক আছে আমি সবাইকে ফিরিয়ে দেবো, কিন্তু একটি শর্তে, এই ভিডিওটা যারা যারা দেখছে তারা যদি এই ভিডিওতে লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে।